নন্দীগ্রামে 10ই নভেম্বর শহীদ দিবস। নন্দীগ্রামের গোকুল নগরের করপল্লীতে মঞ্চ বাঁধা হয়েছিল। বৃহস্পতিবার সকালে তৃণমূল প্রভাবিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি শহীদ বেদিতে পুষ্পস্তবক ও মালা দিয়ে শ্রদ্ধা জানায়। ছিলেন কুণাল ঘোষ, অখিল গিরি, শেখ সুফিয়ান, বাপ্পাদিত্য ধর, তন্ময় ঘোষরা। প্রথমে শহীদ বেদিতে মাল্যদান করেন কুণাল। জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে নামা নন্দীগ্রামের মানুষের ওপর অত্যাচার চরম নিগ্রহে প্রাণ হারানোদের স্মরণ করতেই এই আয়োজন। বিকালে এখানে বিজেপির অনুষ্ঠান হওয়ার কথা ছিল, আর তাকে ঘিরে কিছুটা উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এদিন সভা শুরুর আগেই শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন স্থানীয়রা। গদ্দার শুভেন্দু অধিকারীকে আর এলাকায় ঢুকতে দেব না, এই দাবিতে নন্দীগ্রামের গোকুলনগরের শহীদ বেদির সামনে ধর্নায় বসেন স্থানীয়রা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে সেখানে বসে পড়েন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পরে যদিও পুলিশি আবেদনে সাড়া দিয়ে তারা ধর্না প্রত্যাহার করেন। কুণাল ঘোষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি অভিযোগ করেন, তৃণমূলের সভা বানচাল করার চক্রান্ত চলছে। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করলে বিজেপির সভামঞ্চ উপড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারিও দেন কুণাল। স্থানীয়রা দাবি করেন, শুভেন্দু অধিকারী জেলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, তাই তাকে কিছুতেই শহীদ বেদিতে মাল্যদান করতে দেওয়া হবে না। এরপরেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ স্থানীয় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন। কুণাল সাফ জানান, তিনি একজন নির্যাতিতা, এই ধান খেতে পড়েছিলেন, ধান খেতে। এবার তিনি বলছেন যারা অত্যাচার করেছে তাদের নিয়ে শুভেন্দু অধিকারী এই বেদিতে মালা দিতে আসে, বলে এই বোঝানোর জন্য তো একটু টাইম দিন। আমরা প্রশাসনকে সহযোগিতা করব, পুলিশকে সহযোগিতা করব, কিন্তু একটা অদ্ভুত সিচুয়েশন হয়েছে যে আমি কোনো ব্যক্তির কথা বলছি না, কে গদ্দারি করেছে করেছে, কিন্তু এখন এখন খবর আসছে ওরা লোক পাচ্ছে না বলে খেজুরি সেই হারমাদ খেজুরি থেকে ফোন আসছে, এক্ষুনি বাপ্পার কাছে ফোন এসছে, সুফিয়ানদার কাছে ফোন এসছে যে ওখানে জোর করে ওই হারমাদকে রাখছে। মানে আপনি বলুন, এই এই ভদ্রমহিলা পড়েছিলেন ধান খেতে, এত নির্যাতন আমরা আলোচনা করছি না, সেটা সেখান থেকে অজ্ঞান অবস্থায় হসপিটালে, তো সে যদি দেখে সেই হারমাদরা বিজেপি সেজে শুভেন্দুর সঙ্গে শহীদ বেদিতে আসছে, সে স্যার মেনে নিতে পারে? একটু বোঝানোর সময় দিন, আপনারা বলেছেন আমরা শুনলাম, আমরা নিশ্চয়ই কেউ অসহযোগিতার মুডে নেই, আমরা একটু সবাই মিডিয়া চলে যাক, আমরা একটু আলোচনা করে আমরা জানাচ্ছি। কুণাল সাফ জানান, জয়দেবের নেতৃত্বে বিজেপি ছেড়ে এখানকার সবাই এখন তৃণমূলে, এখন এই পরিস্থিতিতে এদের ছেড়ে আমি চলে যেতে পারি না। শুভেন্দুর সঙ্গে কোনো লোক নেই, পয়সা দিয়ে পতাকা টাঙিয়েছে আর বাইরের লোক নিয়ে ঢুকবে। বিজেপির বহিরাগত তত্ত্বকে উড়িয়ে দিয়ে কুণাল বলেন, শুভেন্দু নিজে নন্দীগ্রামের ছেলেই নয়। তিনি আরো বলেন, আমরা কখনো বলিনি যে প্রশাসনকে সহযোগিতা করব না, তাই আজকের দিনে যেভাবে তারা সময়টা ভাগ করেছেন আমরা মেনে নিয়েছি। গ্রামবাসীদের বলেন, আপনারা উঠে যাচ্ছেন বলে শুভেন্দু এখানে ঢোকার সাহস পাচ্ছে, আপনারা বসে থাকলে শুভেন্দুর ক্ষমতা নেই নন্দীগ্রামে ঢোকার। কুণাল বলেন, শুভেন্দু অধিকারী সেই সন্ত্রাসকারী হামলাবাসদের সঙ্গে নিয়ে এখানে ঢুকছে, ওর সঙ্গে কোনো পুরনো বিজেপিও নেই, সেখানে তো জয়দেব আর এরা তো সব এখানে রয়েছে, ফলে তাদের আবেগ যে এখানে শুভেন্দু শহীদ চারপাশে যা ইচ্ছে করব শহীদ বেদিতে হাত দিতে পারবে না। এখন আমরা যেহেতু প্রশাসন আমাদের রিকোয়েস্ট করেছেন যে একটা সময় ভাগ করা হয়েছে, শুভেন্দু নিশ্চয়ই বিকেলে আসবে ইত্যাদি, তো আমি আপনাদেরকে অনুরোধ করব যাতে ধর্ণা কন্টিনিউ না করেন, কিন্তু এলাকার মানুষের যা সেন্টিমেন্ট তাতে তারা ধর্ণা দিয়েছেন এবং তাদেরকে আমি পুলিশ বা বিজেপির মুখে ফেলে রেখে যেতে চাই না। কুণাল বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, তাই বিজেপিকে মাল্যদান করতে দেওয়া হবে, তবে শহীদ বেদিতে দেওয়া তৃণমূলের মালা সরালে চলবে না, তার উপরেই মাল্যদান করতে হবে বিজেপিকে। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।